প্রতিদিনের মতো স্বাভাবিক ছিল না 75-এর 15 আগস্ট। নিরাপত্তাহীন অবস্থায় একজন রাষ্ট্রপ্রধানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। সেদিন রচনা করে রক্তাক্ত কালো অধ্যায়। রাজনীতির গবেষকরা বলেন, খুনিদের যারা সহযোগিতা করেছিল এখনও তাদের চিহ্নিত করা যায়নি। বঙ্গবন্ধুর হত্যার বিচারের রায়কে অসমাপ্ত বিচার বলেও দাবি তাদের। খুনিরা একটি ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল মাত্র, কিন্তু ষড়যন্ত্রকারী কারা, দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, এ সম্পর্কে তথ্য সাধারণে নেই। যারা ষড়যন্ত্রকারী ছিল তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং আধ্যাত্মিক সহযোগিতা করেছিলেন চট্টগ্রামে হালি শহরে বসবাসকারী আন্ধা হুজুর নামে যিনি পরিচিত ছিলেন, তার কথাও তুলে আনা উচিত এবং তারও বিচার হওয়া উচিত। আত্মস্বীকৃত খুনি ছাড়া মূল পরিকল্পনাকারীদের বিচারে সরকার সফল হবে বলে আশা করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, যাদের রাজনীতি করার কোন অধিকার সংবিধান দেয় নাই, সেই সংবিধান রাষ্ট্রীয় চারটি যে স্তম্ভকে বাতিল করে দিল এবং পাকিস্তানি ভাবধারায় সে রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলো। তার মানে কি? তার মানে বঙ্গবন্ধু হত্যা করে বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করেছে। যারা নেপথ্য নায়ক, যারা মূল কারিগর, তাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং জনসমক্ষে তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। জাতিকে কলঙ্কমুক্ত করতে পূর্ণাঙ্গ তদন্ত কমিশন গঠনের পরামর্শ দেন ইতিহাসবিদরা। একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিশন নিয়োগ করে সেই সব 15 আগস্টের আদ্যোপান্ত তুলে আনা, 15 আগস্টের খলনায়কদের চিহ্নিত করা, আরেকটি হচ্ছে তদন্ত কমিশনে প্রাপ্ত তথ্য অনতিবিলম্বে একটি শ্বেতপত্র আকারে প্রকাশ করে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া উচিত। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।